Assalamualaikum everyone, welcome back to my channel. চলে এলাম তোমাদের সঙ্গে আরও একটা নতুন রেসিপি শেয়ার করতে। আজকে সকালে বা বিকেলে চটজলদি জলখাবারের জন্য একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। তো ভীষণ ইজি এবং ভীষণ সিম্পলভাবে করব। কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আজকের রেসিপিটি। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে এখানে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আর নিয়েছি হাফ কাপ আটা। এটার মধ্যে দিয়ে দেব এক চামচ মতো কালো জিরে আর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব দুই থেকে তিন চামচ মতো সাদা তেল। আমি এখানে গমের আটা এবং ময়দা ইউজ করেছি। আপনারা চাইলে এটা শুধু ময়দা বা শুধু আটা দিয়েও করতে পারেন। তো সবগুলো খুব ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেলে এটার মধ্যে একটু একটু করে পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব আমি। এখানে আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এটা এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর ঢেকে দেওয়ার পরে এখানে একটা আলু আর একটা ডিম আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। এটা একটা গ্রেটার দিয়ে এইভাবে একটু গ্রেট করে নিতে হবে। আলু আর ডিম গ্রেট করা হয়ে গেলে এটার মধ্যে দুটো শুকনো ভাজা লঙ্কা নিয়েছি আর নিয়ে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা আর এটার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো খুব ভালো করে আমি মিক্সড করে নেব। এবারে যে ডোটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটা একটা কাঠের উপরে নিয়ে নিয়েছি আর কাঠের উপরে নিয়ে আরও একবার খুব ভালো করে মথে নেব। খুব ভালো করে মথে নেওয়া হয়ে গেলে একটা ছুরি দিয়ে সমানভাবে আমি লেচি কেটে নেব। তবে লেচিটা আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বা বড় করে নিতে পারেন। আমার মতোই যে করতে হবে এমনটা কোনো কথা নেই। আপনারা আপনাদের মতো ছোটো বা বড় সাইজ করে নিতে পারেন। একটা লেচি কাঠের উপরে নিয়ে নিয়েছি আর রুটি বেলার মতো ঠিক এইভাবে এটা বেলে নিতে হবে। যতটা সম্ভব পাতলা করার চেষ্টা করবেন। আমি এখানে খুব ভালো করে একদম পাতলা মতো করে একটা রুটির আকারে গোল মতো তৈরি করে নিলাম। নেওয়ার পরে একটা ছুরি দিয়ে ঠিক মাঝ বরাবর থেকে এইভাবে দাগ কেটে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কেমনভাবে নিচ্ছি। ঠিক এইভাবে করে নিতে হবে। এভাবে করে নেওয়ার পরে এটার চারপাশে একটু পানি লাগিয়ে নেব যাতে এটার মধ্যে খুব ভালোভাবে আটকানো যায়। আটকানোর পরে অপোজিটে আমি এইভাবে ডিমের আর আলুর যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি কিভাবে মুড়ছি এটা ঠিক বলে বোঝানো যাবে না, আপনাদেরকে ভিডিও দেখে বুঝে নিতে হবে। তো এইভাবে এটা মুড়ে নেব। মুড়ে নিয়ে এর যে মুখটা আছে সেটা খুব ভালো করে চেপে সিল করে দিতে হবে, না হলে এটা তেলে ভাজার সময় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তো এইভাবে খুব ভালো করে এটা সিল করে দেবেন। দেখুন এটা কেমন হয়েছে, ঠিক এরকমই দেখতে হবে। আপনাদের সুবিধার্থে আমি আরও একটা করে দেখাচ্ছি। ঠিক এইভাবে সবগুলো করে নিতে হবে।
এখানে সবগুলো আমি একই রকম ভাবে করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন সবগুলো এরকমই হবে দেখতে। এবারে এগুলো ভেজে নেওয়ার পালা, তো চলুন এগুলো ভেজে নিই। এখানে তেল গরম হতে দিয়েছি, তেল খুব বেশি গরম করব না আমি, হালকা হিট হয়ে যাওয়ার পরে এটার মধ্যে আমি একটা একটা করে দিয়ে দেব। এটা খুব বেশি গরম তেলে ভাজতে যাবেন না, তাহলে ওপর থেকে লাল হয়ে ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে, তো সেই জন্য এটা হালকা হিটে একটু সময় নিয়ে লালচে বাদামি করে আমি ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন এর কালার কেমন হয়েছে। এবারে এগুলো আমি তুলে নেব, একটা একটা করে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে নিতে হবে। তেল ঝরিয়ে নেওয়ার পরে বাকি যেগুলো ছিল সেগুলো একই রকমভাবে এটার মধ্যে আমি ভেজে নেব। সবগুলো ভেজে নেওয়ার পরে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি, আর এগুলো ভীষণ মুচমুচে, ভীষণ ক্রিস্পি হয়। বাড়ির সবাই সকালে বা বিকালে চায়ের আড্ডায় এটা খেতে ভীষণ পছন্দ করবে। তো এই ছিল আমার আজকের আয়োজন, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।